এখানে ছোলা শাক আর পেঁয়াজকলি ভাজা আমি দেখাবো। গোটা ছোলা শাক আর পেঁয়াজকলি আপনারা দেখতেই পাচ্ছেন। এবারে ছোলা শাকটাকে কুচিয়ে নিয়েছি, তার জন্য পেঁয়াজকলিটা কুচিয়ে নিয়েছি। নিয়েছি লবণ, হলুদ, কাঁচা লঙ্কা, জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নের জন্য। গ্যাসটাকে অন করে দিলাম, কড়াইটা গরম হতে দেবো। কড়াইটা গরম হলে এর ভেতরে সর্ষের তেলটা, কড়াই সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেলটা গরম হলে তেজপাতা, গোটা লঙ্কা আর গোটা শুকনো লঙ্কা আর জিরেটা ফোড়নের জন্য দিয়ে দেব। এবারে পেঁয়াজ কলিগুলো কড়াইয়ে দিয়ে দিব। পেঁয়াজ কলিটাকে নাড়াচাড়া করা হয়ে নাড়াচাড়া দিয়ে এতে লবণ আর হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো। তারপরে পেঁয়াজ কলিটাকে আমি নাড়তে থাকি। এবারে পেঁয়াজ কলিটা 1 মিনিট অন্তর অন্তর নাড়তে থাকবো কড়াই গ্যাসটা সিমিয়ে দিয়ে। এবারে পেঁয়াজ কলিটা ভাজা হয়ে গেলে দেখুন পেঁয়াজ কলিটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো ছোলার কুচানো শাকটা। এবার শাক আর শাকের ভিতরে চেরা কাঁচা লঙ্কাটাও দিয়ে দেব। শাক আর পেঁয়াজ কলি নাড়াচাড়া হয়ে গেলে শাকের পরিমাণ মতো অল্প সামান্য লবণ দেব আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। এবারে শাকটা নাড়াচাড়া করতে থাকবো 3 থেকে 4 মিনিট, তাহলেই আমাদের পেঁয়াজ কলি দিয়ে ছোলা শাক ভাজাটা হয়ে যাবে। লাইভ ছাড়তে পার কিছু বুঝে না, ওইগুলো বলবো তো। গ্যাসটা সিমে দিয়ে পেঁয়াজকলি আর শাকটাকে নাড়তে থাকতে হবে। দেখুন এইভাবে নাড়াচাড়া করতে করতে 3 থেকে 4 মিনিটের পরে ছোলা শাক আর পেঁয়াজকলি ভাজা আমার রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এবারে এইরকম একটা প্লেটে ছোলা শাক আর পেঁয়াজকলি ভাজাটা তুলে নেব। এটা গরম ভাতের সঙ্গে খুব সুন্দর খেতে লাগে। লাইক সাবস্ক্রাইব আর